মশলা রান্নাঘরে স্বাগত। আজকে আমি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য আজ এক নতুন রেসিপি তৈরি করে নেব। এজন্য এখানে আমি আলু নিয়েছি, আলুটা লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি, বকলি নিয়েছি, গাজর নেওয়া হয়েছে, ফুলকপি নেওয়া হয়েছে এবং শিম নেওয়া হয়েছে। শিমটাকে খুব ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নেওয়া হয়েছে, একটু মোটা মোটা আকারে কেটে নিয়েছি। চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। আর এখানে নেওয়া হয়েছে জিরে গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো এবং গোটা সর্ষে। চলো এবার তৈরি করে নিই। পাত্র গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি রাইস অয়েল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ফোড়ন হিসাবে জিরে এবং সর্ষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। ভাজার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে আমি যে লঙ্কা চিরাগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা চিরার মধ্যে এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা যায় এবং খুব তাড়াতাড়ি ভাজা যায়। এরপর আমি এক একে সব সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে মধ্যখানে আবার আমি লবণ দিলাম এবং লবণের পর আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি। এটা গরম রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।